দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন স্ট্রেইনের করোনা ভাইরাস যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ ইউরোপের আটটি দেশ এবং জাপান ও কানাডায় নতুন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে এমনই বাস্তবতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সুরক্ষা বিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই ডাব্লিউচোর ইউরোপের আঞ্চলিক কর্মকর্তা বলছেন কম বয়সীরাই ব্রিটেন স্ট্রেইন করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে On... সীমান্ত আটকেও লাভ হল না করোনা ভাইরাসের অতি সংক্রামক ব্রিটেন স্ট্রেন ধরা পড়ল ইউরোপের আট দেশ সহ অন্যান্য বেশ কিছু দেশে যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি ইউরোপীয় দেশগুলোর বাইরে পাওয়া গেছে কানাডা ও জাপানেও স্পেন সুইজারল্যান্ড সুইডেন ও ফ্রান্সে যাদের শরীরে করোনাভাইরাসের এই নতুন ধরন শনাক্ত হয়েছে তাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সঙ্গে স্পর্শে আসার তথ্য পাওয়া গেছে তবে কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও তারা কিভাবে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি স্পেনে চারজনের শরীরে ব্রিটেন স্ট্যান্ড সংক্রমণ ধরা পড়েছে চারজনই সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিল স্পেনে আরো তিন ব্যক্তি এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ফ্রান্সে একজনের দেহে মিলেছে স্ট্রেনটি অন্যদিকে জাপানে পাঁচজনের ব্রিটেন স্ট্রেন সংক্রমণ ধরা পড়েছে এরা সবাই ব্রিটেন ফেরত উদ্ভূত পরিস্থিতিতে অনাবাসিক নাগরিকদের সোমবার থেকে আগামী এক মাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করেছে জাপান এদিকে সম্ভাব্য টিকা কিছু কিছু দেশে ছাড়পত্র পেলেও সংক্রমণ কমার লক্ষণ নেই বরং মিউটেশন ঘটে ভাইরাস আরও সংক্রমক হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক কর্মকর্তা হান্স ক্লুক জানিয়েছেন ব্রিটেন স্ট্রেনে কম বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে অন্য স্ট্রেনে এরকমটা ছিল না স্ট্রং হেলথ সিস্টেমস ইজ স্ট্রং হেলথ ইজ স্ট্রং সিকিউরিটি গবেষণাগারে ভাইরাস স্ট্রেনটি পরীক্ষা করে দেখা হচ্ছে সেই সঙ্গে প্রয়োজন নজরদারিও তাই তার মতামত এই পরিস্থিতিতে সুরক্ষা বিধির উপরে জোর দেওয়া ছাড়া উপায় নেই